আসসালামু আলাইকুম। আমি আইরাম, আমি গতকালকে ত্রাণ বাটিয়া বিকালে আমার ছোট ভাই যাইতো গিয়া তারে লইয়া গেছিলাম ডাঙার। তো রাত্রে লইয়া গেছি, আবার আমি সকালে ডাঙা তাকি আইছি। আওয়া ভরে ফালোর মুরাত তাকি আইয়ার নৌকা। এখন আমরার রবির বাজার তাকি আমরার কিছু ভাই আই নাইছেন ত্রাণ লইয়া। এখন ফালোর মুরাত আইয়া দেখি তারারে খানিয়া বিরিয়া লইয়া যায় নাকি, তারা এ ট্রাক বরিয়া খাটল সিরা মুড়ি ওগুলা লইয়া আইছে। কিন্তু ফালোর মুরা তুবাইতে ওইখানে অবস্থা তারার খারাপ করিল যা, টানিয়া টুনিয়া লইয়া যাই রা গিয়া। বা আমি এখানে উবাইয়া দেখিয়া তারারে খইয়া তারার কিছু মাল, এখানে যে মাল দেখা এটা সামান্য পরিমাণ মাল, এক ট্রাক বড়া এখনো ফালোর মুরাত রইছে সামান্য পরিমাণ কিছু মাল। আর তারা পাঁচ ছয়জন সাথে আইসইন লইয়া আমরা বুকসুমইলে দিয়া বারইছি ত্রাণ লইয়া। তো আপনারা কাছে অনুরোধ, আপনারা যারাও ত্রাণ লইয়া আইবা দয়া করিয়া আপনারা আমরার লগে যোগাযোগ করেন জানো, অথবা আপনারা এলাকাত পরিচিত কেউ থাকলে পরিচিত কেউর লগে আপনারা যোগাযোগ করেন জানো। যোগাযোগ করলে আপনারা ভিতরে যাইতে পারবা, আর যদি ভিতরে না যাই তাইতা ত্রাণ ও সহাবনে দি লইয়া আইলে ফালোর মুরাত শেষ। আর যদি আপনারা সাদিপুরে দি লইয়া আইন তে গাঠর বাজার পর্যন্ত শেষ, ও শেষ। আর ইউনিয়নের ভিতরে কেউ পায় না, দয়া করিয়া যেও আইবা আপনারা ইউনিয়নের পরিচিত কেউর লগে যোগাযোগ করিয়া লইয়া ভিতরে দিয়া ইয়ার ঢুকবা। আর তারা সব আইসন রবির বাজার থাকে এক ট্রাক বরিয়া তারা খাটল সিরা মুড়ি ওগুলা লইয়া আইসন। ভাই কিছু কওবা তুমি? ভাই কৌকা কৌকা আমরা রবিবাজার নদীগ্রাম থেকে আসছি, এখানে ভাই কুমলা লইয়া আইসি, আপনারা অসহায় মাইসের পাশে আইসি, আপনারা দেখতে যেগুলা সাহায্য করা ওগুলা সাহায্য করবো এবং এখানে লইয়া আইসি। ভাই হলে আমরা হেল্প ফর দা ভাই ইউনিয়ন পরিষদ সরকারি ভাবে প্রায় এখন পর্যন্ত 24 টন চাউল বরাদ্দ আইছে, এক টন ওই লগে 1000 কেজি, এক টন 24 টন যদি আয় তাইলে আপনার 24,000 কেজি চাউল 2,400 ফ্যামিলিরে দেওয়া যাইব। যদি 10 কেজি করিয়া চাউল দেওয়া যায় তখন 2,400 ফ্যামিলি যদি আমরা বুকসিময় ইউনিয়নের পানিবন্দি তাকইল তে 10 কেজি করি ফাইবা, এটাই লগে প্রথম দাফ। এর বাদে দ্বিতীয় দাফ রয়েছে, তৃতীয় দাফ রয়েছে, এর বাদে বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রকল্প এটাও রয়েছে। আপনার আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কইছেন গতকালকে, কইছেন প্রায় 17 টন টাইম এখন পর্যন্ত আতো ফাইছেন, আর বাকিগুলাও রয়েছে, বাকিগুলা তাই না আমরা বাকিগুলাও ফাইবা। আদৌ কি সরকারি মাল পাওয়া যান এখন? এটা তো আসলে কইতে পারবো ইউনিয়ন সাধারণ মানুষে যারার যারা ফার বা কি ফান না এটা আসলে তারা কইতে পারবো, তারারে জিকাইলে মিলব। কিন্তু আপনার 24,000 কেজি চাউল, অর্থাৎ 24 টন চাউল বরাদ্দ আইছে বুকসিময় ইউনিয়ন এবং নগদ টাকা সহ। প্রতি ইউনিয়ন তাকিয়া 10 কেজি করে প্রতি ফ্যামিলিরে দেওয়া হইতো আমরা যতটুকু জানি। এখন আপনারা যারা যারা দেখরা বা যারা যারা জানেন একটু খবর লইবা যে 10 কেজি করে আপনারা ফাইরা। আচ্ছা আমরা যাই এখন আকুল ভাইয়ের কাছে, তাই তো অতি দরিদ্র মানুষ অসহায়। আকুল ভাই কোন সরকারি কিছু পাইছো নি? 24 টন চাউল আইছে, একটা চাউল পাইছেন না আপনি? আচ্ছা ঠিক আছে আবু, তুমি পাইছো নিবা? হ্যাঁ 24 টন মাল ইউনিয়ন আইছে প্রথম দাম, কোনো চাউল পাইছো নি? আমরা 4 নং ওয়ার্ডের কেউ দিছে নি, তুমি তাই পাইছো নি বাসো? হ্যাঁ পাইছো না তো? আমরা 2 নং বুকসি মহিলা বলি তো এলাকার সরকারি বরাদ্দকৃত মাল আউদো প্রতিটি ঘরে ঘরে পৌঁছিছে কিনা না তা সন্দেহ। আমরা প্রতিটি ঘরে ঘরে জনগণরে সবাইকে সতর্ক করার জন্য একটু ইউনিয়নের মাল পাইছো কিনা না আমরা কমেন্টে জানাইও, আমরা এর সন্ধান নিমু। ভাই টানতে দাও, তুই রেজার পাই না নি রেজার পাই তুই নিতে আসবি, তুই আইলে যেন তোর আর কেউ নাই নি
আমরা বুকসিময় সেই বুকসিময়ের পক্ষ থেকে না না ও সাসি আছেন তাই দিবা একটু আগবাইয়া দিলাম আমরা সেই বুকসিময়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই রবিবাজারের কিছু ভাইয়েরা কিছু ত্রাণ নিয়ে আইছেন এক ট্রাক ত্রাণ নিয়ে আইছেন সারা বুকসিময় ইউনিয়নে বাটা হচ্ছে বুকসিময় ইউনিয়নে রাজাউল হাসান রাজু ভাইয়ের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করছি অসহায় মানুষের পাশে আপনারা দেখছেন আমরা বারবার বলছি সরকারি বরাদ্দকৃত মাল আজও সব ফ্যামিলিতে যাচ্ছে কিনা না তা হচ্ছে দেখা হবে চাষা তুমি কোনো সরকারি মাল পাইছো নিবা পাইছো না তুমি কয় নং ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের কোনো মেম্বার চেয়ারম্যানে সরকারি কোনো বরাদ্দর মাল দিছ না চাষারে চাষারে দৌবা ও রাজু ভাই চাষারে দৌ চাষা নেওবা পাইছি না সরকারে কোনো মাল পাইছি না চব্বিশ টনের মাঝে চব্বিশ টনের মাঝে চব্বিশ পাইও পাইছো না ঠিক আছে জননেত্রী শেখ হাসিনা উপহার দিছেন এই উপহার গুলা বুকসিময়ের বাসী পাইছেন না এটা আমরা জোর দাবি প্রতিটি করে করে দেওয়ার লাগি সবে একটা মুড়ি একটা কাটল লইয়া বিজেডি যাই না অনুভব আমরা ওবা যাই ভাই বড় ভাই আপনারা আনুমানিক কতজন আইছেন আমরা আনুমানিক আইছি ৩০ জন বড় টা লই আইছি বড় টা তিনটনা গাড়ি দিয়া ভাই আনছে আমরা বুকসি মহিলার অবহেলিত মানুষের লাগিয়া খাটাল আনছেন সিরা আনছেন এরপরে গুড় আনছেন মুড়ি আনছেন ভাই আনছেন লাগি অসংখ্য ধন্যবাদ আমরা তাদের আল্লাহ নে খায়াত দান করুক এবং সব ভালো কাজের উদ্যোগ নেওয়ার লাগি আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রতিটি করে করে যাই আর সরকারি বরাদ্দের মাল এখনো পাওয়া গেছে না আমরা তাও তুলিয়া ধরমু এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ মাল সাইন নং ওয়ার্ডে আইছে না আমরা এখন মানুষরে জিকাইছি পাঁচ নং ওয়ার্ড থাকি ই মুরব্বী চাষা কইছেন তাইনি বছরের মাঝে কোনো সরকারি মাল পাইছেন না কিন্তু বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জায়গা বৃহত্তর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাকালুকির ফারো অবস্থিত এই অবহেলিত বুকসিময় গ্রামে সরকারি মালের অভাব নাই সরকারি মালের কোনো অভাব নাই কিন্তু আমরা এই সরকারি মালে মালটা কি আমরা জনগণ বঞ্চিত এই দুঃখ প্রকাশ আমরা ডাইরেক্ট সরাসরি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি একটু নজর দেন আমি বুকসিময় সাইন নং ওয়ার্ডর সগরবাড়ি খয়ের বাইরে ধন্যবাদ জানাই তান ফ্যামিলির একটা বিল্ডিং তার কারণে বিভিন্ন কয়েকটা ফ্যামিলি পাঁচ সাতটা ফ্যামিলি তাই আশ্রয় দিছেন আশ্রয় কেন্দ্র হিসাবে আমি খয়ের বাইরে ধন্যবাদ জানাই যাতে তাই আরও স্বাবলম্বী হইন এবং এই বিল্ডিংয়ে প্রায় দশটা ফ্যামিলি আশ্রয় নিচ্ছে এই ফানিবন্দি কোন খানো
কতজন আমি ফারুক ভাইরে তুরা মাথায় যাই ফারুক ভাইরে তুরা মাথায় যাই না সাসা সরকারি কোন ত্রাণর কোন খবর পাইছো নি আমরা সাসা লাগে না যারা বর্তমানে ওসু হয় তারারে উপর যে মনে করে একদম নাজি হবে অবস্থা তারারে আমরা লাগে আমরা বিভিন্ন সংস্থা থাকি বিভিন্ন শতাবশালী মানুষের কাছে ত্রাণ বুকসি মূল্য মানছে পার কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারি কোনো বরাদ্দ আসে নাই এবং ও পার্থিত সাক্ষী চাষা সরকারি কোনো মাল পাইছে নি এখন পর্যন্ত না সরকারি কোনো মাল দেওয়া হয়েছে না ভাই সরকারও গোটাই যে 24 টন চাউল আইছিল আপনি পাইছেন নি পাইছেন নি না পাইছেন না আরো খে 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 বাকি আমরা তো সৌরভতার গড় তারা ওখানে দিলে যাওয়ার সময় দিলে ভাই লাইফ হলেন এখনো ঠিক আছে